বোর্ডে জলজল করছে সুসংহত শিশু বিকাশ প্রকল্প। ওই বোর্ডই সার, বাকি গোটা আইসিডিএস কেন্দ্রে সুসংহত আর কিছুই নেই। চুন সুরকি ওঠা ইটের পাঁজর বের করা একটি পোড়ো বাড়িতে চলে নদিয়া কৃষ্ণনগরে 344 নম্বর হরনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বস্তা পেতে স্যাঁত স্যাঁতে মেঝেতে ব্যাগ গুছিয়ে বসে খুদেরা। ঝুল কালিমাখা ঘরে চলে রান্না। অঙ্গনওয়াড়ির ঘরের এই চৌহদ দিতেই নাকি আবার রাতে বসে মদের আসর। এই সেই রান্নাঘর, তুমি দেখতে পাচ্ছ রান্নাঘরের অবস্থা, এবং সেই রান্নাঘরের মানে সম্পূর্ণ কালি এবং ঝুলে ভরা ভর্তি, সম্পূর্ণ নোংরা, এবং সেইখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন রকম আবর্জনায় কিন্তু ভর্তি হয়ে রয়েছে। এই সেই এইখানে শিশুদের রান্নাবান্না হয়, এবং তার রান্নাবান্নার প্রস্তুতিও তুমি দেখতে পাচ্ছ চলছে। রাতের অন্ধকারে এখানে মদ্যপান চলে, তার কিন্তু নিদর্শন রয়েছে, এখানে গ্লাস পড়ে রয়েছে, নোংরা আবর্জনায় কিন্তু ভর্তি। রাতের বেলা কি এখানে মদের আসর চলে প্রতিদিন এই আইসিডিএস সেন্টার ভেতরেও? পরের দিন এসে দেখি যে বোতল পড়ে আছে, ঢাকনা পড়ে আছে, প্যাকেটে প্যাকেট পড়ে আছে খালি, আমরা সেগুলো পরিষ্কার করি। আমরা চাচ্ছি এই জায়গাটা যেন সুন্দর পরিষ্কার হয়, শিশুদের আমরা ঠিক মতো শিক্ষার মানে এদের আমরা শিখাতে পারি, যে জায়গাটা যেন আমরা পরিষ্কার ভাবে শিশুদের ঠিক রাখতে পারি। সরকারের বরাদ্দ অর্থে খাদ্য সামগ্রীর অভাব মেটে না, কোনো রকমে প্রত্যেক শিশু ও প্রসূতি মায়ের অন্নের ব্যবস্থা হয়। আমরা যেটা ডিমের দিনের আলু সেটা মায়েদের শিশুদের নেই, তাই জন্য আমরা ডিমের দিনের আলুটা সবজি দিনে দিই, সবজি দিনের আলুটা ডিমের দিনে দিই। হ্যাঁ, আমাদের শিশুদের ওই যে 84 পয়সা, আমরা ধরেন বললাম তো পাঁচটা মা, তাহলে 5×84 কতটুকু আলু হবে, সেটা কি আমরা 30 জনকে দিতে পারবো? সবজির জন্য আমরা 11 পয়সা দেয়, আমরা 11 পয়সা তো কিনি আমরা সবজি, কিন্তু পয়সাটা আমাদের বেশি কিনতে হয়, 11 পয়সা তো সবজি হয় না, তাহলে সে 3 টাকা 10 পয়সা তো আমি সবজি কিনে একটু বেশি কিনতে হয়, সেগুলো আমাদের থেকে যাচ্ছে। বরাবরের মতো সাফাইয়ের সুর শাসক দলের গলায়। যদি কোথাও কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটে থাকে তাহলে নিশ্চয়ই প্রশাসন সঠিক সময়ে পদক্ষেপ নেবে, এবং যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে যথোপযুক্ত তিনি ব্যবস্থা নেবেন। কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। যে সেন্ট্রাল ইন্সপেকশন এলে, লোক এলে পরে তার আগের দিনকে রং হয়, তার আগের দিনকে রান্নার কর্মীদেরকে পোশাক দেয়া হয়, এবং তার বাদ বাকি 364 দিন এরকম ভাবেই চলে। নদিয়া জেলার বিভিন্ন অংশের ক্ষেত্রে আমরা অভিযোগ পেয়েছি। এই অন্ধকার কুঠুরিতে শিশু বিকাশ সত্যি কতটা সম্ভব জানা নেই। খাবার টুকুর জন্য চেয়ে থাকে কয়েক জোড়া চোখ, কিন্তু এই অস্বাস্থ্যকর পরিবেশে সেই খাবারও কতটা পুষ্টিকর তাতেও ঢের সন্দেহ। আর কত অভিযোগ বাকি এবার অন্তত? হাল বদলাক। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।